গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদীপ্তা আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমার হ্যান্ডলুম শাড়ির ভিডিও। আগে একদিন আমার শেয়ার করেছিলাম আমার যে কটা জামদানি শাড়ি কালেকশন আছে সেগুলো সব ভিডিও। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার হ্যান্ডলুম শাড়ির ভিডিও। তো চলো দেখে নেওয়া যাক। তো ফার্স্টে যে শাড়িটা আসছে এটা আমার বিয়ের শাড়ি, আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, আমি পছন্দ করে নিয়েছিলাম। এটা হলুদ রঙের হ্যান্ডলুম, বাড়িতে আমার কাকা কাকিমার মানে যাত্রা করতে কাকারা সবাই থাকে।
থেকে দিয়েছিল সেটা আমার মনে নেই। এক জায়গায় তিনজনের বাড়ি, আমার সর্দি মেজদি শেষদি সব দিদাদের বাড়ি, পরপর এটা ঠিক কে দিয়েছিল সেটা মনে নেই। এটা সর্দি নয়তো মেজদি দুজন কারোর একটা ঘর থেকে দিয়েছিল। আচ্ছা তারপরে আসি এই, ও আচ্ছা সরি সরি সরি, আমি এটা ঘুরিয়ে ফেলেছি। এই শাড়িটা আমাকে আমাদের ওই বাড়ি থেকে দেয়নি আমার সাথে, এটা দিয়েছে আমার হাজবেন্ডের একটা ফ্রেন্ড দিয়েছিল, আমার সাথেতেই দিয়েছিল কিন্তু আমার হাজবেন্ডের একটা ফ্রেন্ড একটা দাদা আছে প্রসেনজিত নাম, আমার বড়রা সবাই কাতলা কাতলা বলে ডাকে, তো ওই দাদাটা দিয়েছিল এই শাড়িটা বৌদি আসতে পারেনি, বৌদি বাড়ি ছিল না কিন্তু দাদাটা এসেছিলো তখন আমি শাড়িটা দিয়েছিল, আমি ভুলিয়ে ফেলেছিলাম কারণ এই কালারটা আর এই কালারটা দেখো দুটো এক, ওই জন্য আমি ভুলিয়ে ফেলেছিলাম। এই শাড়িটা আমাকে নিজের বাড়ি থেকে দিয়েছিল ওই বাড়ি থেকে, এটা পুরো এই রিংটা না পুরো ডিপ একদম পিঙ্ক যেটা হয় ডিপ একদম পেঁয়াজি কালার, এটা আমাকে দিদার বাড়ি থেকে দিয়েছিল জানি কিন্তু সবজিদের ঘর থেকে না মেজদিদের ঘর থেকে সেটা আমার মনে নেই, সবটা দিয়েছিল যাই হোক। আর তারপরে আরেকটা শাড়ি যেটা দেখাচ্ছি সেটাও আমাকে দিদার ওই বাড়ি থেকেই দিয়েছে আমার সাথে, এটাও আমার সাথেই শাড়ি কিন্তু এটাও আমি জানি কে দিয়েছে সবজি না মেজদি। এই দুটো শাড়ি, এই দুটো শাড়ির মধ্যে একটা যে কোনো দুই বাড়ি থেকে এই শাড়িটা আমি পরেছি, ওই আগের শাড়িটা আমি পরিনি এখনো পর্যন্ত, আমি নতুন ধরা রয়েছে, এই শাড়িটা আমি পরেছি দু তিনবার পরেছি পছন্দ মতো, এটা যে সবুজ আর এটা যদি পেঁয়াজি কালার কেমন, অনেকগুলো শাড়ি প্রায় এই এক কালারের আছে, ওই যে এটা রেখে দিয়েছি কি পুজোতে বা অন্য কোনো সময় ভাববো এটা। তারপরে একটা শাড়ি দেখাই সেটা হচ্ছে এই শাড়িটা, এটা হচ্ছে রেড আর ডার্ক ব্লুর মধ্যে, ও আমি তো একদিন খেয়ালই করিনি শাড়িটা না আমার সেম শাড়ি, হ্যাঁ এই শাড়িটা সেম আর দুটো শাড়ি হয়ে গেছে, এটা রেড আর ভেতরটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে ব্লু কালার। তো এই ছিল আজকে আমার হ্যাঙ্গুম শাড়ির কালেকশন, এই কটাই আছে আমার কাছে হ্যাঙ্গুম শাড়ি, এই একটা দুটো তিনটে চারটে দশটা হ্যাঙ্গুম শাড়ি, আর এই শাড়িটা আমার কাছে দুটো একই কালারের, এটা সেম রয়েছে, আমি আজকে যেহেতু সব একসাথে বার করেছি বলে কিন্তু আমাদের দেখাচ্ছি তাই জন্য বুঝতে পারলাম, আমি আগে একদিনও খেয়াল করিনি বুঝতে পারছি, এটা খুবই কম করি, প্রচুর শাড়ি কালেকশন প্রচুর শাড়ি কিন্তু সেভাবে একটা করা। গাইস এই ছিল আমার আজকে শাড়ির কালেকশন, যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অবশ্যই, আর আমার ভিডিওটাকে একটু বেশি শেয়ার করে দিও তো যাই হোক, তো এই ছিল তো বাস নেক্সট আবার দেখা যাক তোমাদের কী শাড়ি দেখাতে পারি, আর আমার কাছে কী শাড়ি আছে নিশ্চয়ই শেয়ার করবো, ইচ্ছা আছে আমার যা সাথে যে শাড়িগুলো আমি পেয়েছি দিচ্ছে সেই শাড়িগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।